Bismillahirrahmanirrahim. বাংলাদেশের জনগণের অত্যন্ত প্রিয় নেতা, যিনি কখনো কোন নির্বাচনে পরাজিত হননি, যিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি, যিনি দেশের স্বার্থকে কখনো বিক্রি করে দেননি, যিনি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য সব সময় শক্ত পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন, যিনি গণতন্ত্রের জন্য দীর্ঘ 9 বছর সাজা আচারের বিরুদ্ধে সংগ্রাম করে এবং এখনো এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে তিনি এখন কারাগারে বন্দী থেকে এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বন্ধুগণ, এই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসে তিনি 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর কারাগার থেকে মুক্ত হয়েছিলেন 16 ডিসেম্বর। সেই নেত্রী আজকে গুরুতর মারাত্মকভাবে অসুস্থ, আপনারা সবাই জানেন। তার সুস্থতা এবং মুক্তির দাবিতে এবং তাকে বিদেশে পাঠানোর দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজিত আজকের এই সভার সমাবেশের সংগ্রামী সম্মানিত সভাপতি, আমাদের কৃষক দলের সভাপতি, যার নেতৃত্বে ইতিমধ্যে বাংলাদেশ কৃষক দল অত্যন্ত একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে শুরু করেছে, সংগঠিত হতে চলেছে, সেই নেতা হাসান জাফির তুহিন আমাদের মাঝে উপস্থিত আছেন। এই কৃষক দলের আমরা সব সময় যাকে এর এই এদেরকে প্রতিষ্ঠা পাওয়ার কিছুদিন পর থেকে দেখেছি, যার নেতৃত্বে কৃষক দল সারা বাংলাদেশে সংগঠিত হয়েছে, যাকে আমরা বলতাম কৃষক দলের প্রাণ, সেই সংসদ আমাদের সাংসদ দুদু সাহেব, যিনি সাবেক সংসদ সদস্য এবং আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান যেমন সাংসদ যেমন দুদু আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন, আমাদের বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ এবং কৃষক দলের ভাইয়েরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সবাইকে সম্বোধন করলাম না, কারণ অনেক সময় লেগে যায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা জানি তিনি এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি লড়াই করেছেন দীর্ঘকাল, আমরা জানি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ করেছেন, তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে তিনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট অর্থাৎ সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছেন, তিনি সংসদীয় কমিটিগুলোকে অ্যাক্টিভ করেছিলেন, সক্রিয় করেছিলেন, তিনি বাক স্বাধীনতাকে আরো প্রসারিত করেছিলেন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে তিনি নিশ্চিত করেছিলেন। বন্ধুগণ, আজকে কৃষক দলের সমাবেশ, আপনারা যারা কৃষির সঙ্গে জড়িত আছেন, আমি বিশ্বাস করি সবাই আছেন, তারা জানেন যে কথা দুদু সাহেব বললেন, 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন সরকার প্রতিষ্ঠা হলো, জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি প্রধানমন্ত্রী হলেন, প্রথম যে কাজটি তিনি করেছিলেন সেটা ছিল কৃষকদের 5,000 টাকার কৃষি ঋণ সুদ সহ মকুব করে দিয়েছিলেন, 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মকুব করে দিয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি সারের দাম কমিয়েছিলেন, কৃষি পণ্যের দাম সেটাকে নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিয়েছিলেন। এবং কৃষিবিদ যারা আছেন তারা জানেন, ব্লক সুপারভাইজার যারা আমাদের মাঠে সবসময় আমাদের কৃষক ভাইদেরকে সহযোগিতা করে, তাদের পদমর্যাদা বৃদ্ধি করে তাদের বেতনও তিনি বৃদ্ধি করেছিলেন। বন্ধুগণ, এবং পরবর্তীকালে 2001 সালে যখন তিনি আবার প্রধানমন্ত্রী হলেন, তখন তিনি
কৃষি ঋণের যে সুদ সেটাকে মাফ করে দিয়েছিলেন এবং যারা মশলা জাতীয় ফসল উৎপাদন করবে তাদের মাত্র 2% সুদে ঋণ দিয়েছিলেন এবং প্রতিটি ক্ষেত্রে কৃষির উৎপাদনের জন্য উন্নয়নের জন্য তিনি একটা অবস্থা সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন বন্ধুগণ সেই নেত্রী যার নেতৃত্বে বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ভিত্তি স্থাপন করেছিলেন বাংলাদেশের অর্থনীতির সেই অর্থনীতিকে সচল করবার জন্য তিনি যে কাজগুলো করেছিলেন যার ফলে তখন বাংলাদেশের অর্থনীতিকে বলা হতো ইমার্জিং টাইগার একটা বাঘ বেরিয়ে আসছে জঙ্গল থেকে আজকে তারই উপর ভিত্তি করে বাংলাদেশ টিকে আছে আমাদের যারা আজকে জোর করে ক্ষমতায় বসে আছেন আওয়ামী লীগ রাতের অন্ধকারে ভোট করে চুরি করে ডাকাতি করে আপনার মিথ্যা মামলা দিয়ে গায়েবি মামলা দিয়ে সমস্ত বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেফতার করে তারা ভোট দখল করে নিয়ে গিয়ে তারা নিজেদেরকে জোর করে এখন বসে আছে ক্ষমতায় শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বন্ধুগণ সেই আওয়ামী লীগ কথা দিয়েছিল 2008 সালে আপনাদের মনে থাকার কথা যে 10 টাকা কেজি চাল খাওয়াবে তাই না এখন চালের দাম কত 70 টাকা বিনা পয়সায় সার দেবে কৃষকদেরকে কোন কৃষক আছেন বলতে পারবেন যে এখন সারের দাম বিএনপি সরকার আমলের চেয়ে কম না বেশি অনেক বেশি 3 গুণ বেশি ঘরে ঘরে চাকরি দিবেন বলেছিলেন চাকরি তো দূরে থাক এখন আমাদের যে ব্যবসা বাণিজ্য যারা আছে যারা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে খায় অকারি করে তাদেরকে পর্যন্ত উচ্ছেদ করে তারা সেটা দখল করে নিচ্ছে 3 কোটি 24 লাখ বেকার উল্টা এবং আজকে যেটা সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে যে বাংলাদেশে এই অর্থনীতিতে এই লুটপাট এবং সমস্ত সম্পদকে বিদেশে পাচার করে দিচ্ছে তারা তার ফলে কি হয়েছে বাংলাদেশে আজকে দরিদ্রের সংখ্যা আজকে প্রায় 6 কোটিতে পৌঁছে গেছে গরিব আরো গরিব হচ্ছে আর ওরা আঙ্গুল ফুলে করা যাচ্ছে সমস্ত বড় লোক হচ্ছে আমাদের প্রশ্ন সেই জায়গায় নয় আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনারা আজকে দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন শুধু কৃষি নয় শুধু শিল্প নয় দুর্নীতি নয় সামগ্রিক ভাবে গোটা বাংলাদেশ থেকেই আপনারা ধ্বংস করে ফেলেছেন আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে নির্বাচনের সময় যদি একটা আপনার নিরপেক্ষ সরকার থাকে তাহলে যে যার ভোট সে দিতে পারে তাই না অর্থাৎ ভোটটা নিরাপদে নিশ্চিন্তে দেওয়া যায় আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো তাই না এরা কি করেছে ক্ষমতায় আসার পরেই ওই বিধানটা বাতিল এখন আওয়ামী লীগের অধীনেই নির্বাচন হবে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে কোনদিন নির্বাচন সৃষ্টি হবে নির্বাচন ব্যবস্থা আছে আপনারা দেখেছেন এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হলো এই নির্বাচনে কতজন মানুষ খুন হয়ে গেল প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে গুলি করে হত্যা করা হলো নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ শেষ বন্ধুরা আজকেই খবরের কাগজে আরেকটা খবর আছে সেটা হচ্ছে যে কুমিল্লাতে কমিশনার হত্যা হয়েছিল মনে আছে আপনাদের কয়েকদিন আগে সেই কমিশনারের হত্যার যে আসামি ছিল 3 জন তাদেরকে তারা গ্রেফতার করেছিল পুলিশ সেই 3 জনকেই গতকাল এবং আজকে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে এটার উদ্দেশ্য কি উদ্দেশ্য একটাই আসল যে খুনি তাকে যেন ধরা না যায় সেই জন্য তাকে হত্যা ক্রস ফায়ার হচ্ছে সবচেয়ে জঘন্য একটা অপরাধ পুলিশ অ্যারেস্ট করার পরে তারপরে ক্রস ফায়ার করে মারামারি কি রাষ্ট্র থাকে মানুষের জীবনের নিরাপত্তা থাকে এই ক্রস ফায়ার এই আওয়ামী লীগ আসার পরে কত দিয়ে বেড়েছে আপনারা চিন্তা করতে পারবেন আমরা পরিষ্কার দেখলাম আপনার কক্সবাজারে একজন কর্নেল তাকে গুলি করে হত্যা করা হলো সিনহাকে মনে আছে আপনাদের সবাই কর্নেল এইভাবে সারা দেশে আজকে তারা একটা নৈরাজ্য স্থাপন করেছে প্রধান বিচারপতি চিফ জাস্টিস সিনহা সাহেব তিনি একটা রায় দিলেন যে রায়টা সরকারের বিরুদ্ধে গেল তার 3 দিন পরে তাকে বন্দুক দেখিয়ে দেশ থেকে বাইর করে দিয়েছে এখন তাকে আবার 11 বছর জেল দিয়ে তারা তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য তারা আজকে এই দেশে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে আমরা যে অর্জন করেছিলাম আমাদের
স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘোষণার মধ্য দিয়ে আমাদের দেশরত্নী বেগম খালেদা জিয়া যেদিন পাকিস্তান হানাদার বাহিনীর হাতে বন্দী ছিলেন তার ত্যাগের মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে গোটা বাংলাদেশের মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত ওই স্বাধীনতাকে ধ্বংস করে দিয়েছে, স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে। আমরা দেশরত্নীর কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে তাকে বিদেশে পাঠানোর সুযোগ দেন, তার চিকিৎসা করার সুযোগ দেন। এটা ন্যূনতম একটা দাবি, এটা কোনো দয়া নয়, মানবতা নয়, মানবিক ব্যাপার নয়, এটা একটা নাগরিকের অধিকার, মৌলিক অধিকার। আপনার সমস্ত বলছেন যে সে বন্দী, সে আপনার সাজাপ্রাপ্ত, সাজাপ্রাপ্ত মানুষের তো নাগরিক নাকি, তার তো অধিকার আছে আপনার সেই চিকিৎসা পাবে। এরা ইচ্ছাকৃত ভাবে খেয়াল করে দেখছেন এই গত কিছুক্ষণ ধরে খালি ঘুরে ঘুরে এই বাইকটা বাজায় নিয়ে বেড়াচ্ছে। এদের চরিত্র এটাই, কাউকে সহ্য করতে পারে না, কেউ যে ভিন্ন কথা বলবে সেটাও সহ্য করতে পারে না। এই হচ্ছে যে আসল চরিত্র, এটা দেখলেই বুঝবেন যে এটা হচ্ছে কারা। বন্ধুগণ, আমি যে কথা বলছিলাম, দেশনেত্রীকে একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে আপনার আজকে এইভাবে তিলে তিলে হত্যা করা হচ্ছে, সচেতন ভাবে, অত্যন্ত সচেতন ভাবে তাকে হত্যা করা হচ্ছে। এবং এই কথা আমরা বারবার বলেছি, আমরা সারা বাংলাদেশে আমরা অনেকগুলো সমাবেশ করেছি, কথা বলছি, আমরা পৃথিবীর সমস্ত দেশগুলো জানে, আমাদের দেশে অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, বুদ্ধিজীবী সবাই বলছেন, কেউ বাকি নেই, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে চিকিৎসা করার সুযোগ দেন। বন্ধুগণ, তার রক্তক্ষরণ হচ্ছে, এবং এই রক্তক্ষরণ যদি বেশি দিন চলে তাহলে তিনি বাঁচবেন না। তার যে রোগ হয়েছে আপনারা শুনেছেন, লিভার সিরোসিস, এই রোগ মারাত্মক রোগ, এই রোগের চিকিৎসা আমাদের দেশে সেইভাবে নাই। একমাত্র আমেরিকা, ইংল্যান্ড এবং জার্মানিতে এই রোগের চিকিৎসা ভালো হয়। আমরা আমাদের নেত্রীকে, যিনি আমাদের স্বাধীনতার সময় থেকে লড়াই শুরু করেছেন, যুদ্ধ শুরু করেছেন, যিনি গণতন্ত্র আমাদেরকে দিয়েছেন, তার জীবনের জন্য, তাকে অসুস্থ থেকে সুস্থতা আনার জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। বন্ধুগণ, আমাদের আমরা বিশ্বাস করি, এটা প্রমাণিত যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্র দুটো অবিচ্ছেদ্য, দুটোকে আলাদা করা যায় না। কিন্তু আমি কয়েকটা নেতা আছে বলেন বাংলাদেশে, যে এখনো এই কারাগারে আছে, হাসপাতালে আছে, সেটা হচ্ছে তার এই দেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, তিনি মাথা নোয়ার নাই, মানুষের অধিকার জন্য সংগ্রাম করছেন। বন্ধুগণ, এটা তার অধিকার চিকিৎসা পাওয়ার, আর আমাদের অধিকার হচ্ছে যে আমাদের গণতন্ত্র ফিরে পাওয়ার, আমাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার, আমাদের কথা আমরা বলতে যেন পারি, সবাই মিলে কথা বলতে পারি, সেই ব্যবস্থা করা। বন্ধুগণ, আজকে বড় দুঃসময় বাংলাদেশে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো নেত্রীকে যদি চিকিৎসা না দেওয়া হয়, সাধারণ মানুষ তো চিকিৎসা পায়ই না, হাসপাতালে যাবেন কোনো চিকিৎসা নাই, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো নেত্রীকে যদি সরকার বিদেশে না পাঠায় এবং গণতন্ত্রকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে এই দেশের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। আজকে এইসব করে কোনো লাভ হবে না। জনগণ জেগে উঠতে শুরু করেছে, এবং এই জেগে উঠবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, পদ্মা মেঘনা যমুনা অববাহিকায় উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে, এবং তোমাদের তত্ত্বে তাল বেগে সংসার। আসুন, আজকে জুমাবার পবিত্র দিন, কিছুক্ষণ পরে আমরা সবাই নামাজে যাব। আমরা এর আগে সারা দেশে আমরা জুমার দিন, গত জুমার দিনে আমরা দোয়া করেছি, বাইতুল মোকাররমে লক্ষ মানুষ দোয়া করেছে, প্রতিদিন প্রতি ওয়াক্তে নামাজের সময় আমাদের মা বোনেরা তারা দোয়া করছেন, আল্লাহ দেশনেত্রী বেগম খালেদাকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসো। এটা আপনি নেবেন কি করে? এটা কোন পুলিশ দিয়ে ঠেকাবেন? পারবেন না। এতে হৃদয়ের মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই হৃদয়কে আপনি কেড়ে নিতে পারবেন। আসুন, আজকে কৃষক দলের সমাবেশে আমি ধন্যবাদ জানাতে চাই কৃষক দলের নেতৃবৃন্দকে, যে তারা অত্যন্ত সুন্দর একটা সমাবেশ আজকে এখানে এখানে অনুষ্ঠান করেছেন। আপনারা ছড়িয়ে পড়েন গোটা বাংলাদেশে, বাংলাদেশের বিক্ষোভ আছে, বাংলাদেশের সমস্ত কৃষকদেরকে, কিষাণীদেরকে বের করে নিয়ে আসেন ঘর থেকে, তারা তাদের নেত্রীর জন্য, বাংলাদেশের অস্তিত্বের জন্য
বাংলাদেশের আত্মার জন্য তারা আজকে সবাই আসুক, রাজপথে দাঁড়াক, আমরা সবাই মিলে একসাথে তার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাই, গণতন্ত্রকে মুক্ত করি, তাহলেই হবে আমাদের সব কিছুর এটা ফল। বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না। আজকে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আজকে 5,000 মাইল দূরে তিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন অত্যন্ত সফলতার সঙ্গে। আপনারা একবার ভাবেন, তিনি 8,000 মাইল দূরে আছেন, তার মা দেশান্তরী বেগম খালেদা জিয়া এখানে প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, যন্ত্র করছেন। এই একটা অবস্থার মধ্যে আমাদের দায়িত্ব অনেক বেশি। আমাদের দায়িত্ব হচ্ছে প্রধান, আমাদেরকে আজকে জেগে উঠতে হবে এবং এই দুরাত্মা, এই দুঃশাসনকে পরাজিত করে সত্যিকার অর্থেই আমাদেরকে একটা ন্যায় সত্য সুন্দর গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করতে হবে, রাজ্য প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, দেশনেত্রীকে মুক্ত করে তাকে ফিরিয়ে আনতে হবে, আমাদের তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে। আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। সালাম আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ, কৃষক দল জিন্দাবাদ, শহীদ জামানত, দেশনেত্রী জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ।